পাঞ্জাবের ধৃত আইএএস অফিসার সঞ্জয় পোপলির বাড়িতে তল্লাশিতে গিয়েছিল চণ্ডীগড় পুলিশের ভিজিলেন্স দল। পুলিশের দাবি, তল্লাশি যখন চলছে, উদ্ধার করা হচ্ছে সোনা রূপো নগদ টাকা, তখনই ঘরের ভিতরে গুলি করে আত্মঘাতী হন ধৃত আইএএস আধিকারিকের ছেলে কার্তিক। যদিও পোপলির পরিবারের অভিযোগ, পুলিশই খুন করেছে কার্তিককে। বাংলাদেশের পর ভুটান আরও এক প্রতিবেশী দেশের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। আপাতত দুদেশের মধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য তিনটি রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ধাপে ধাপে ওই তিনটি রুটে চলবে যাত্রীবাহী ট্রেন। ভবিষ্যতে বাণিজ্যের পাশাপাশি নাগরিক ও পর্যটকেরা আন্তর্জাতিক রেলপথ ব্যবহার করে দুদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই সড়কপথে কিন্তু যোগাযোগ হলেও রেলপথে এই প্রথম বাংলাদেশ এবং নেপালের সঙ্গে যোগাযোগ হয়েছে ভারতবর্ষে। এবার প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে এই রেলপথে যোগাযোগের একটা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। উদ্দেশ্য একটাই, যাতে করে পর্যটন থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যে একটা অন্য মাত্রা আনা যায়। সেই বিষয়ে ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ হয়েছে। ভুটান থেকে প্রাথমিক পর্যায়ে তিনটি রুটে ভারতবর্ষের মধ্যে ট্রেন চালানো হবে এবং ভারত থেকেও একইভাবে ট্রেন চালানো হবে। পড়শী দেশ ভুটানের সঙ্গে রেল যোগাযোগ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। প্রথমে দুদেশের মধ্যে রেলপথে বাণিজ্যিক কারবার চললেও পরে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এর ফলে ভবিষ্যতে দুই দেশের নাগরিক ও পর্যটকেরা আন্তর্জাতিক রেলপথ ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। আপাতত ভুটানের সঙ্গে তিনটি রুটে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত 48 কিলোমিটার রেলপথ পাতার কাজ শুরু হবে। তার প্রাথমিক সমীক্ষার কাজ শেষের দিকে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং। এছাড়া কোকরাঝাড় থেকে ভুটানের সামদ্রুপ জাংখা পর্যন্ত এবং হাসিমারা থেকে ভুটানের ফুনসোলিং পর্যন্ত রেলপথ পাতার পরিকল্পনা রয়েছে। এরিয়া কে লোক হ্যাঁ উনকে পাস মাল্টিপল এমপ্লয়মেন্ট অপরচুনিটি যায়নি। ইসি ডাইরেকশন মে হাম লোগ কাম কর রহে হ্যায়। जो हमारी BG3 लाइन है उसमें कई और स्टेशंस पर गुड्स टर्मिनल डेवलप किए जा रहे हैं PPP मॉडल पर, ताकि लोग आए और सभी स्टेशंस पर पोटेंशियल है, उन पोटेंशियल को हम सब यूज करें मिलकर। और इसी डायरेक्शन में पूरे अलीपुरद्वार डिवीजन के सभी लाइंस को हम लोग gradually electrify them. সড়কপথের বদলে রেলপথে ভুটানের সঙ্গে বাণিজ্য চালু হলে সময় বাঁচার সঙ্গে খরচও কমবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল। আমাদের অনেক সময় কোম্পানি থেকে ডাইরেক্ট আমরা মাল ভুটানে পাঠাই, তো সেই মালটাকে আমরা ল্যান্ড পোর্ট মানে উইথ রোড কানেক্টিভিটি দিয়ে মালটা ডেলিভারি হচ্ছিল, এবং এখন সেটা রেলওয়ে ট্র্যাকের মাধ্যমে ডেলিভারি হবে। সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের অনেকটা কমে যাবে, এবং পাশাপাশি বাই রোডে যেসব কিছু হিডেন সমস্যা থাকে, ক্রাইসিস থাকে, তো সেইগুলো থেকেও আমরা একটু কিছু সুবিধে পাবো, ব্যবসাটাও আরেকটু আমাদের ভলিউম বাড়বে। বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই তৈরি পরিকাঠামো মিলেছে, কিন্তু ভুটানের সঙ্গে যোগাযোগের বিষয়টি একেবারেই নতুন দিশা বলে মনে করছেন রেলের আধিকারিকরা। ব্যবসায়ী মহল আশাবাদী, এতে উত্তরবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে একটা বিশাল উন্নতি আসবে। আলিপুরদুয়ার থেকে দেবব্রত সরকারের সঙ্গে পিনাকী চক্রবর্তী, কলকাতা টিভি।